মন্দির দিকে যাচ্ছি টোটো করে বর্ধমান স্টেশন থেকে। আমি আর কল্যাণী নিজেকে মিলে চলেছি বর্ধমান স্টেশন থেকে টোটো করে। মন্দির যে ভিড় ফাঁকা আছে, একটা মন্দিরের লোকেরা ঢোকেনি, ঢুকছে সব। ছবি এত লোক সব এসছে, এটা কি একটা অন্য কোথায় ছিল সেটা ভেঙে ফেলছে নাকি? প্রথমে মন্দিরের সামনে জুতো পরে আমি উঠে বসতেও পারছিলাম না, বাড়ির কাজকর্ম কিছু করতে পারছিলাম না, ডক্টর দেখিয়ে দেখিয়ে আমি ক্লান্ত। লাস্টে মায়ের এই ইউটিউবে দেখে আমি এসছি, সামনে শনিবার এক সপ্তাহ এসে মা কিছু ঠাকিয়ে দিয়েছিল, জবা ফুল দিয়েছিল, খেয়ে মায়ের নাম জপ করে মা কোনো কিছু চাই না কারো কাছে, এক টাকা দিলেও মা খুশি, এগারো টাকা দিলেও মা খুশি। আবার বলো একবার সবাই মিলে, তুমি কত দক্ষিণা দিচ্ছ বলো মা? আমি তোমাকে বলিনি যে মা তোমাকে ভালো করবো, মা এত টাকা চাই, আমি বলেছিলাম তুমি খুশি করে মা কাজকে 100 টাকা দাও। খুব সুন্দর কাজের কাজ, মন্দিরের মাঠে আশেপাশে সমস্ত এখানে কাজকর্ম হচ্ছে, অনেক ফিট এসছে করেছে, লোকে আসছে, ঘাটি ফাটি রোববার দিন বলে একটু ভিড়টা কম আছে। কি হয়েছিল? আমার হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা, তারপরে তো তারপরে আমায় বাড়ির লোক পিজিতে নিয়ে গিয়ে ভর্তি করে, তো তারপরে আমি ওই বেডে শুয়ে শুয়ে আর কি আমার যে হয়েছে আমি ঠাকুরের নাম করছি আর কি ভালো হয়ে যায় যেত। তো আমায় আগে এনজিও ক্লাস করে বললো যে ব্লকে গেছে, একটা ব্লকে গেছে, তারপরে বললো অপারেশন করতে হবে। আমি খালি ঠাকুরের নাম করছি, যে যার অপারেশন করলে তো শরীর নিজের আর কি আর কি কেমন ভয় লাগে, তো সেই জন্যে আমি যাতে মাকে ডাকছিলাম
মা আমার যাতে না অপারেশন হয়ে যায়, ওটিতে ঢুকিও বলল না অপারেশন হবে না, আপনি চলে যান ওষুধের ডক্টর বললেন। আচ্ছা, তাই মানে মোটামুটি একদম সুস্থ আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি থাকি এখানে। ভালো, আমরা বৈশাখ মাসে 15 তারিখে এসেছিলাম আমাদের মায়ের বাড়িতে। আমার মা ভুগছিল, মাকে বলে গেল ওনার আয়ু শেষ, উনি চলে যাবেন। আমরা রবিবার এসেছি, সোমবারে শুধু মাঝে গেল, মঙ্গলবারে আমার মা চলে গেল। আচ্ছা, উনি যা বলেছেন সেটাই একবারই। তারপরে এনাকে নিয়ে গেলাম পিজিতে। পিজিতে এরকম মা যা ইয়ে করেছিল, শুধু মাকে ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, ওটির মধ্যে ঢুকেছিল অপারেশন হওয়ার এতে ড্রেস পরা অবস্থায়। হ্যাঁ, শুধু মাকে ডেকে যাচ্ছি, মা কোনো রকম ঠাকুর তুমি আমাদেরকে বাঁচাও, বাঁচাও, অপারেশন যেন না করতে হয়, না করতে হয় বলে আমার এলো ডাক্তারবাবু, এসে বলল না ওনার একটি বলে আছে, ওনার ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে। আচ্ছা, একদম পুরো সুস্থ। এখন তো ও ওকেই আছে, উনি সুস্থ আছেন, উনি এসেছেন এখানে মন্দিরে, ওনার একদম সুস্থ আছেন। এই যে উনি আমার সাথে কথা বললেন, এখন উনি ওনার ছেলে, ছেলেকে তো উনি দাদা ভাই এসে একসঙ্গে এসেছেন, খুব ভালো আছে বলে।